আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় কৃত্রিম দাঁত ব্যবহারের নিয়ম সম্পর্কে তো ভিওর্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স যাদের মাড়ি থেকে দাঁত তুলে ফেলার পরবর্তীতে কৃত্রিমভাবে দাঁত বসিয়েছেন তাদের সেই কৃত্রিম দাঁত ব্যবহারের কিছু নিয়ম রয়েছে ভিওয়ার্স কৃত্রিম দাঁতের এ ধরনের যে কৃত্রিম দাঁতগুলো রয়েছে এটিকে আমরা ডেঞ্চার বলে থাকি আর ডেঞ্চারের সঙ্গে এমন একটি প্লেট থাকে তো ভিওর্স যারা এ ধরনের ডেঞ্চার বা পার্শিয়ার ডেঞ্চার এগুলা লাগিয়েছেন তাদের কিছু নিয়ম মানে চললে তাদের জন্য ভালো যেমন এই ডেঞ্চারগুলো মাঝে মাঝে খুলতে হবে মাঝে মাঝে খুলে এটি পরিষ্কার করতে হবে ব্রাশ দ্বারা ব্রাশের সঙ্গে টুথপেস্ট নিয়ে এ ধরনের যে ডেঞ্চারের যে প্লেট থাকবে যে দাঁতগুলো থাকবে সেগুলো পরিষ্কার করতে হবে প্রতিদিন না হোক আপনার সপ্তাহের মধ্যে দু থেকে তিনবার আপনি এ ধরনের যদি ডেনচার করা থাকে এক পিস অথবা দুই থেকে তিন পিস এরকম ডেনচার যদি করা থাকে তাহলে তা মাঝে মাঝে খুলে পরিষ্কার করতে হবে ভিওর্স এ ধরনের ডেঞ্চার যেহেতু পাশের দাঁতের সঙ্গে সংযুক্ত থাকে আর এটি ফিক্সড করা হয় না তার জন্য এ ধরনের ডেনচারের ভিতরে খাদ্যকণা ঢুকে যেতে পারে আর তার জন্যই এটি খুলে খুলে পরিষ্কার করার প্রয়োজন হয় ভিওর্স এছাড়া যারা ডেঞ্চার করিয়েছেন তারা যদি ও লং টাইমের জন্য দাঁতটি খুলে রাখতে চান যে একটা দিন ব্যবহার করবেন না বা লং টাইম আপনি ব্যবহার করবেন না খুলে রাখতে চাচ্ছেন তাহলে এমনিতেই খুলে রেখে দেবেন না অবশ্যই সেই ডেঞ্চারের যে দাঁতটি রয়েছে প্লেটসহ আপনি সেটি ঠান্ডা পানিতে এরকমভাবে ভিজিয়ে রাখবেন তা না হলে যদি দু তিন দিন অতিবাহিত হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে সেটিংয়ের সমস্যা হতে পারে তাই যদি এই ডেঞ্চারগুলো কখনো আপনার ব্যবহার করতে দেরি হয় যদি এমনটি হয় কয়েকদিন ব্যবহার করবেন না সেক্ষেত্রে আপনাকে সেই ডেঞ্চারটি আপনাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে যদি আলগাভাবে এমনিতেই রেখে দেন তাহলে কিন্তু তা পরবর্তীতে ভালো সেটিং নাও হতে পারে তাই এটি খুলে রাখতে হলে অবশ্যই আপনাকে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে এটি ঠান্ডা পানিতে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম